আসসালামু আলাইকুম। এর আগের একটি ভিডিওতে চারটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে আমি আলোচনা করেছি কোন ভ্যাকসিন কী কী মাত্রায় কোন কোন রুটে প্রয়োগ করতে হয় এবং সেটার বাজার দর কীরকম। ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে গেলেই কিছু প্রশ্ন মাথায় চলেই আসে, সবার মাথায় চলে আসে। তো এইসব প্রশ্নের জবাব আজকে আমি দিব। তার মধ্যে শুরুতেই যে প্রশ্নটি সবার মাথায় চলে আসে, ভ্যাকসিন করার সঠিক সময় কোনটা বা টিকা দেওয়ার সঠিক সময় কোনটা। অনেক সময় দেখা যায় যে যে কোনো সময় আপনি ভ্যাকসিন করে ফেলছেন। আমাদের দেশে এই বিষয়টা নিয়ে খুব বেশি আমলে নেওয়া হয় না যে কোন সময় আসলে ভ্যাকসিন দেওয়াটা জরুরি। আমরা ভ্যাকসিন কোন সময় দিব এইটা জানার জন্য আপনাকে জানতে হবে। প্রথমে যেটা হলো ভ্যাকসিন প্রিজারভেশন হয় কীভাবে। ভ্যাকসিন প্রিজারভেশন হয় 4-8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমাদের দেশে যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই টেম্পারেচার মেনটেন করতে হয়। তো এই টেম্পারেচারের কাছাকাছি সময়, কাছাকাছি টেম্পারেচার যে সময়টায় থাকে সেই সময়টাতেই আপনি ভ্যাকসিন করবেন, তাহলেই আপনার ভ্যাকসিনের কার্যকারিতাটা ভালোভাবেই পাবেন। এই সময়ের মধ্যে একটা সময় হচ্ছে সন্ধ্যার পরে, গভীর রাত্রে হলে বেশি ভালো হয়। সবচেয়ে উত্তম যে সময়টা সেটা হচ্ছে একদম ভোরবেলা। ভোরবেলা টিকা দেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। এরপরে যে প্রশ্নটি সবার মাথায় আসে সেটা হচ্ছে একটি টিকা দেওয়ার কতদিন পর আরেকটি টিকা দেওয়া যাবে। তো সাধারণত একটি টিকা দেওয়ার 15-21 দিন পরে আরেকটি টিকা দেওয়া হয়। আপনি যদি এক মাস পরে দিতে পারেন এটা বেশি ভালো হয়। তারপরও সর্বনিম্ন 15 দিনের আগে আপনি টিকা দিতে পারবেন না। একটি টিকা দেওয়ার পরে মিনিমাম 15 দিন ওয়েট করতে হবে, তারপরে আপনি আরেকটি টিকা দিবেন। আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রেগনেন্ট অবস্থায় ভ্যাকসিন দেওয়া যাবে কি না। একদম কমন প্রশ্ন এবং সবাই এটা নিয়ে খুব বেশি বিচলিত। প্রেগনেন্ট অবস্থায় টিকা দেওয়া যাবে কি না আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা আবার ভিডিওটি দেখে নেবেন, দেখলে বুঝতে সহজ হবে। একটি ভ্যাকসিনের ক্ষেত্রে আমি শুধু বলেছিলাম যে এটা প্রেগনেন্ট অবস্থায়, 6 মাসের উপরে যদি প্রেগনেন্ট থাকে তাহলে দেওয়ার ক্ষেত্রে শিথিলতা অবলম্বন করতে হবে। সেটা কি? তর্কা ভ্যাকসিন অথবা অ্যানথ্রাক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা আপনি যখন দেবেন তখন যেটা 6 মাসের বেশি প্রেগনেন্ট সেটাকে আপনি না দেওয়াই ভালো, নির্দেশনার ক্ষেত্রে এটা বলা আছে। তাছাড়া যতগুলো ভ্যাকসিন আছে সবগুলোই আপনি প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার অনেকেই বলেন যে সবগুলো ভ্যাকসিন কি আমি একসঙ্গে দিতে পারবো? 4টা ভ্যাকসিন আপনি আলোচনা করলেন, 4টা ভ্যাকসিন কি আমি একসঙ্গে পুশ করতে পারবো? দেখুন, সারা পৃথিবীতে অনেক উন্নত দেশগুলোতে কিন্তু কম্বাইন্ড ভ্যাকসিন ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি আর্জেন্টিনায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভ্যাকসিন, যেটা আমরা খুরা রোগের ভ্যাকসিন বলছি, এই ভ্যাকসিনের সঙ্গে অ্যানথ্রাক্স ভ্যাকসিন প্রয়োগ করে একসঙ্গেই, মানে ওটা একসঙ্গেই তৈরি করা হয়। আবার ইউরোপে FMD-র সঙ্গে অনেক সময় র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়। তো এগুলো কিন্তু কম্বাইন্ড ভ্যাকসিন তৈরি করা হয়, প্রোডিউস করা হয়। তো প্রোডিউস করলে সেই ভ্যাকসিনগুলো দিতে কোনো বাধা নেই। আমাদের দেশে কম্বাইন্ড ভ্যাকসিন অ্যাভেলেবল নয়। যেহেতু কম্বাইন্ড ভ্যাকসিন অ্যাভেলেবল নয় আপনি একসঙ্গে পুশও করতে পারবেন না। এখন আপনি যদি বলেন যে না আমি 4টা ভ্যাকসিন একসঙ্গে করবো, তাতে কী সমস্যা হবে? সমস্যাটা কী হবে? এন্ডোটক্সিসিটি তৈরি হবে। আপনি ভ্যাকসিন, একটি ভ্যাকসিন আরেকটি ভ্যাকসিনের, প্রত্যেকটি ভ্যাকসিনের আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে, যে কম্পোনেন্টগুলোর মধ্যে ভ্যাকসিনের জীবাণুগুলো থাকে। কম্পোনেন্টগুলো যদি এক না হয় তাহলেই বিপত্তিটা বাধবে। তখন দেখা যাবে একটা আরেকটার উপর ডমিনেন্সি শো করবে। ডমিনেন্সি শো করলে যে ইমিউনিটিটা তৈরি হওয়ার কথা সেই ইমিউনিটিটা ভালোভাবে তৈরি হবে না। তাই আপনাকে সবগুলো ভ্যাকসিন একসঙ্গে আমাদের দেশের প্রেক্ষাপটে করা যাবে না, যেহেতু তার উৎপাদনের ইয়াটা ভিন্ন, নির্দেশিকাটাই আলাদা। প্রত্যেকটা ভ্যাকসিন আলাদা আলাদাভাবেই তৈরি করা হয়েছে, আলাদা আলাদাভাবেই আপনাকে প্রয়োগ করতে হবে। যদি কম্বাইন্ড ভ্যাকসিন আমাদের দেশে অদূর ভবিষ্যতে চলে আসে তখন অবশ্যই আপনি সবগুলো একসঙ্গে বা যেরকমভাবে নির্দেশনা আসবে সেভাবে আপনি দিতে পারবেন। গত ভিডিওতে অনেকেই বলেছেন যে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হয়নি কেন। লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন আমাদের দেশে এখনও অ্যাভেলেবল হয়নি।
এই জন্য আমি ওই ভ্যাকসিনটা নিয়ে আলোচনা করিনি। লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন শুরুতে গত বছরের আগের বছর আমাদের সরকার যেভাবে মিটিগেট করার চেষ্টা করেছে সেটি হচ্ছে গোটপক্স ভ্যাকসিন নামে একটি ভ্যাকসিন ছিল, সেইটা লাম্পি স্কিন ডিজিজের অ্যাগেনস্টে ব্যবহার করা হয়েছে, এটা কিছুটা কাজ করে। কিন্তু রাইট ভ্যাকসিনটা আসলো এক বছর পর আসলো। কোম্পানিরা মার্কেটিং করার জন্য খুব চেষ্টা করলো। আপনাদের কাছেও আমার অনেক পরিচিত খামারি আছে যাদেরকে আমি এই লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু আমাদের যেটা স্বভাব আমরা শুরুতে গুরুত্ব দেই না, রোগটা হওয়ার পরে গুরুত্বটা দেই। লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আমি বলেই আসছি কিন্তু তারা ভ্যাকসিনটা নিচ্ছে না। যেই রোগটা আসা শুরু হলো এখন ভ্যাকসিনের ক্রাইসিস শুরু হয়ে গেল। ভ্যাকসিনটার ডেট অলরেডি শেষ হয়ে গেছে, একটা ভ্যাকসিন শুধুমাত্র এখন বাংলাদেশে পাওয়া যায়। এসিআই তৈরি করতে এসিআই আর এখন নিয়ে আসবে না। লাম্পি ভ্যাক্স নামে একটি ভ্যাকসিন ইন্টারভেট ইম্পোর্ট করে থাকে, এই ভ্যাকসিনটার ডেট শেষ হয়ে গেল। যে সময় প্রাদুর্ভাব শুরু হয়ে গেল, যে সময় ছড়িয়ে গেল রোগটা, সেই সময় ভ্যাকসিনের ডেট শেষ, নাই আর ভ্যাকসিন। তো আমি ওইটা নিয়ে কথা বলেই বা লাভ কী, আপনি তো হয়রান হবেন। তো লাম্পি স্কিন ভ্যাকসিন প্রতি বছরে একবার দিতে হয়, এবং এটা আপনারা যাদের বাড়িতে লাম্পি হয়েছে তারা তো জানেনই এটা কত মারাত্মক, যাদের হয়নি তাদেরকেও আমি বলবো সচেতন হন এবং সুস্থ থাকা অবস্থায় আপনার গরুটাকে ভ্যাকসিন করেন।